আজি ইংরাজি পরীক্ষা অর্থাৎ HSLC-র 2022-র এক্সামটো হওয়ার পিছত ইংরাজির কেজনমান গার্জিয়ান আর স্টুডেন্টে মোক ফোন করেছিল, স্যার এক্সামৰ এনসারখিনি কি হব, কারেক্ট হয়েছে না নাই। তো মই কেইটামান কোশ্চেন ইয়াতে আলোচনা করিম, আপনাদের হেকলগে চাওক, নিশ্চয় ভাল পাব কেনেকৈ মানে আমি সহজতে এনসারখিনি পরীক্ষা করব পাৰো। তো প্রথমতে ইয়াতে ভয়েস লৈছো একচুয়ালি সিরিয়ালি, কিন্তু প্রথমতে আমি যদি কোশ্চেনখন চাও তাতে কি আছে, তাতে প্রথমতে আমার ডিটারমিনার্সে আছে। তো মই যদিও প্রথমতে কি লৈছো, ভয়েস লৈছো। তো ইয়াত যদি চাও ইয়াতে কি আছে, আমার শেক্সপিয়ার রোড দ্য প্লে হ্যামলেট, এটো কি আছে শেক্সপিয়ার কি হয় সাবজেক্ট হয় রোড, এটো হয় আমার রাইট যেটো ভার্ব আছে, রাইট ভার্বর এটো পাস্ট ফর্ম, অর্থাৎ মই ইয়াতে চমুকে লিখিলো MV2 মেইন ভার্বর পাস্ট ফর্ম। তারপর দি প্লে, ইয়াতে কি করেছে বিভিন্নজনে ভাবিছে যে প্লেটো কি হয় ভার্ব, একচুয়ালি প্লেটো ভার্ব নয়, প্লে নাটক বুঝাইছে। এই নাটকখনের নাম আছে হ্যামলেট। হ্যামলেট আমি হায়দার যখন ফিল্ম চাইছিল যে সেইখন এই হ্যামলেটর পৰা হায়দার ফিল্মখন লওয়া হয়েছিল। একচুয়ালি প্লে ইয়াতে কি হয়েছে, ইয়াতে এজ এ নাউন কাম করেছে, প্লে কি করেছে অবজেক্ট হিসেবে কাম করেছে, ঠিক আছে। তাই আমি ইয়ার কি করিম, পেসিভ কেনে করিম, ইয়াতে একটিভ আছে পেসিভ করব লাগিব, বা পেসিভ দ্বিতীয়টা যে পেসিভ আছে আমাকে একটিভ করব লাগিব। তো আমি জানো যদি কোনো টেন্সত পড়ে যেনেকা এই কি হয় সাবজেক্ট আছে মেইন ভার্বর পাস্ট ফর্ম আছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পাস্ট ইনডিফিনিট টেন্সত থাকা মানে এটা আমি ধরে লম এটা একটিভ ভয়েস, আর যেটা টেন্সত নাই তেতিয়া আমি ভাবি লম যে এটা পেসিভ ভয়েস, ঠিক আছে। তো ইয়াক আমি কি করিম, এতিয়া একটিভ যেহেতু আছে ইয়াক পেসিভ লৈ পরিবর্তন করিম। তো পেসিভ পরিবর্তন করার পাঁচটা নিয়ম আছে, তার প্রথমটি হয়েছে যে আমি প্রথমতে অবজেক্ট লৈ আহিম। অবজেক্ট কি আছে, দি প্লে, যেহেতু প্লেটো ইয়াত উল্লেখ আছে সেইকারণে আমি এটো লিখিব লাগিব হ্যামলেট। তারপর আমার এই এক নম্বর নিয়ম গল, পাঁচটা নিয়মর এক নম্বর নিয়ম গল। তারপর হয়েছে টেন্স অনুসরি হেল্পিং ভার্ব। তো টেন্স যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে সেইকারণে কি হব, ওয়াজ নহলে ওয়ের হব। তো ইয়াত সিঙ্গুলার নাম্বার যদি যেহেতু এক বছর বুঝাইছে ইয়াতে কি হব, ওয়াজ। তারপর মেইন ভার্বটোর পাস্ট পার্টিসিপল, তো ইয়াত মেইন ভার্ব আছে রাইট, ইয়ার পাস্ট পার্টিসিপল হব রিটেন বাই সাবজেক্ট, ঠিক আছে। সাবজেক্ট কি আছে, শেক্সপিয়ার। আমার এই গল এক নম্বর নিয়ম, এই দুই নম্বর, তিন নম্বর, চারি নম্বর, সাবজেক্ট আহিল পাঁচ নম্বর। তো এই পাঁচটা নিয়মরে আমি কি করব, ভয়েস চেঞ্জ করব। আমি দুই বি নম্বরটা চাম, বি নম্বরটা কি আছে, মাই পেন হ্যাজ বিন স্টলেন। তো মই অলপ আগতে কলো যদি টেন্সত পড়ে এটো একটিভ ভয়েস, টেন্সত যদি এই বাক্যটো নপড়ে এটো পেসিভ ভয়েস। তো দেখা যায় ইয়াতে কি আছে, আমি ইয়াক যদি সাবজেক্ট হিসেবে ল, তারপর হ্যাজ বিন আহিছে, হ্যাজ বিন আমি এটা টেন্সতে পাও সেইটো হৈছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসত কি আছে, হ্যাজ বিনের পিছত মেইন ভার্বটার লগত ING হৈছে বা হয়, কিন্তু ইয়াত দেখা যায় ING নাই, মেইন ভার্বটার পাস্ট পার্টিসিপলহে আছে। তো ইয়ার অর্থ হল যে এইটো আমার পেসিভ ভয়েস আছে। তো পেসিভ ভয়েস থাকলে আমি কি করব লাগিব, ইয়াক একটিভ করব লাগিব। যেনেকুৱা আমি পেসিভ ভয়েস এইটো করলো কি করলো, বাই লৈ আহিছো, কিন্তু ইয়াত বাইটো নাই, তার মানে কিছুমান আমি পেসিভ ভয়েস পাম বা আমি কিছুমান পেসিভ ভয়েস করিম যত আমাক বাই নিলিখিলেও হয় বা নিলিখাও আমাক দিয়ে। যেন এটা দেখা যায় যে কি করা হয়েছে, ইয়াত নিলিখা এটা দিছে। তো এটা কেনে করিম, আমি ইয়ার প্রথমতে আমি ইয়ার অর্থটা বুঝবলে চেষ্টা করিম যে ইয়ার অর্থটো কি কইছে। মাই পেন হ্যাজ বিন স্টলেন, মোর কলমডাল কি করা হয়েছে, চুরি করা হয়েছে। মোর এই কলমটো চুরি করতে কিন্তু গোটেই গাঁওয়ার মানুষের প্রয়োজন নহয়, গোটেই টাউনের মানুষের প্রয়োজন হয়, বা একটা পরিয়ালের মানুষের প্রয়োজন হব, যিকোনো এজনে এই পেনটো কড়িয়াই লৈ যাব পাৰে বা চুরি করে লব পাৰে, হয় না। তো যেটো কাম এজন ব্যক্তি করে তাত আমি কি করিম, আমি কি লিখিম ইয়াতে, বাই সামওয়ান, ঠিক আছে। তো বাই সামওয়ান আমি এইটো মনে মনে ধরে ললো যে এইটো হব আমার সাবজেক্ট। তো আমি এতিয়া দেখিম এইটো পেসিভৰ পৰা আমি যেতিয়া একটিভ করিম, আমি উপরতে যদি লক্ষ্য করো ইয়াতে কি করা হয়েছে, সাবজেক্ট কি হয়েছে, বাই আহিছে নাকি, অহা নাই। তো আমি সাবজেক্ট লম কি, যে সামওয়ান, ঠিক আছে। তো আমার সাবজেক্ট হয়ে গেল। তারপর আহিল যে আমি কি করিম, মই অলপ আগতে কলো যে আমি যেতিয়া একটিভ ভয়েসত থাকিব বা একটিভ ভয়েসত লম, আমি জানিম যে কোনোবা নহয় কোনোবা এটা কি হব, এটা টেন্সত পড়িব। তো ইয়াতে আমি এতিয়া চাম যে এইটো কি টেন্সত হব। তো ইয়ার উপায়টা হল আমি হেল্পিং ভাবটা চাম, যেনেকুৱা
ইয়াত ওয়াজ আহিছে কিয় আহিছে কারণ এটো কি আছিল পাস্ট ইনডিফিনিট টেন্সত আহিছিল হয় না তো ঠিক সেইদরে এইটো কি আছে হ্যাজ বিন আছে তো হ্যাজ বিন আছে মানে আমি ইয়াক কি লম প্রেজেন্ট পারফেক্ট টেন্সত লম তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সত আমার অলরেডি সাবজেক্টটো আহি গল কি সাম ওয়ান তো সাম ওয়ান অহার পিছত আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সর হেল্পিং ভার্ব হৈছে হ্যাভ নহলে হ্যাজ তো আমি হ্যাভ আনি লৈ আহিব নোৱাৰিম কিয় নোৱাৰিম ইয়াত সাম ওয়ান অর্থাৎ এজন ব্যক্তির কথা কৈছে সো আমি লৈ আহিলোঁ হ্যাজ সাম ওয়ান হ্যাজ তারপর কি আছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্সর গঠন মেইন ভার্বটোর পাস্ট পার্টিসিপল তো কি আছে স্টলেন এটো পাস্ট পার্টিসিপল দিয়াই আছে ঠিক আছে তো আমার কি হল আমি যদি গঠনটো চাও বাক্যটোর সাবজেক্ট হয়ে গল হেল্পিং ভার্ব হয়ে গল আমার তারপর মেইন ভার্বটোর পাস্ট পার্টিসিপল হয়ে গল তারপর আহি গল আমার অবজেক্ট আমি জানো আমার আমি পেসিভ একটিভর পর যেটা পেসিভ লই আহো তেতিয়া প্রথমত আমি কি অবজেক্ট লই আহো তো এটো পেসিভ আছে তার মানে ইয়াত মাই পেনটো কি হয় অবজেক্ট হয় তেতিয়া হলে আমি কি করিম এটো অবজেক্টত লিখিম কি সাবজেক্ট গল হ্যাভ হ্যাজ অর হ্যাজ গল মেইন ভার্বটোর পাস্ট পার্টিসিপল গল তারপর অবজেক্ট কি আছে মাই পেন তো আমি এইদরে সহজতে এনসারখিনি করিব পারো যে আমি আগত প্রথমতে ধরিব লাগিব এটো একটিভ আছে না পেসিভ আছে একটিভত ধরার উপায় টেন্সত পড়িব আর পেসিভ হয়েছে যে টেন্সত নপরে তেতিয়া হয় না তো নেক্সট চাও কি আছে তো নেক্সট আমার আছে নেরেশন নেরেশন আমার দুটা দুই ধরনের দিছে যেনেকা ইয়াতে আছে মাদার সেইড টু রফিক রফিক কমা অর্ধকমা আছে মানে এইটো ডাইরেক্ট নেরেশন আর আছে ইফ আহিছে মানে এইটো ইনডাইরেক্ট নেরেশন ঠিক আছে আমি ধরে ললো আগতে ডাইরেক্ট নেরেশন ইনডাইরেকশন কোনটো পাই গলো তো এইটো ডিটেলস আলোচনা করিব লাগিব ইমানখিনি আলোচনার সময় নাই তেতিয়া গোটেই ভিডিওটা হব তো আপনাদের পারিলে মোর চ্যানেলত যাব মোর চ্যানেল মফিজুর রহমান আসাম তাতে কি হয় মই ভয়েস নেরেশন ডিটারমিনার সেইবিলাক কেনেকৈ করে তার ট্রিক্স কিছুমান ইউজ করছো আপনাদের পারিলে চাব তেতিয়া ভাল পাব নিশ্চয় তো ইয়াত চাও কি আছে প্রথমতে মিতালি আস্কড মি মিতালিয়ে মোক সুধিছিল ইফ এই ইফটোয়ে ইয়াত লৈ আহিছে নহয় তো ইয়ারপরা আমি বুঝি পাম যে আমি কেতিয়া ইফ ইউজ করো ইনডাইরেক্ট নেরেশনত তো আমি ইনডাইরেক্ট নেরেশনত যেতিয়া কোশ্চিন করে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তেতিয়া আমি ইউজ করো আর এই দুই ধরনের হয় এটা হয়েছে মানে স্পেসিফিক কোশ্চিন যত আমি ইয়েস নো দি এনসার দিব নোৱাৰো আর যত আমি ইয়েস নো দি এনসার দিব পারিম তাতে কি ইনভার্টেড কোশ্চিন তো ইফ এই ইয়েস নো দি উত্তর দিব পারিলে আমার ইফ আহে তো এতিয়া আমি গম পালো যে ইয়েস নো অর্থাৎ অক্সিলারি ভার্ব আগত লৈ আহি আমি কি করিম এটো ইন্টারোগেটিভ করিম ঠিক আছে তো মিতালি আস্কড আছে আমি কি লিখিম সেইড টু মি কমা অর্ধকমা স্টার্ট হল যেনেকা ইন এইটো ডাইরেক্ট আছে কমা অর্ধকমা হয়েছে ঠিক তেনেকুৱা তারপর আহিছে আই আই মানে মোক কৈছিল হয় না তো আমার মনত রাখিব লাগিব যেতিয়া আমি ডাইরেক্ট করিম তেতিয়া আমার কি হব ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন সাবজেক্ট খিনি হয় মানে পার্সন খিনি হয় ঠিক আছে তো এটা মোক কৈছিল তো মোক সুধিছিল যেতিয়া মোক সুধিব তেতিয়া কি হব তুমি বলি কব হয় না তো ইয়াতে কি আছে মি আছে তো টু মি মি যেতিয়া হব তুমি বলে সুদিব আর সুদাত কি করব আমাক যেহেতু আমি গম পালো কি ইয়াতে কি আছে ইফ আছে ইফ থাকলে কি হব আমার ইনভার্টেড কোশ্চিন হব তো ইনভার্টেড কোশ্চিন হলে আমার এইফালে চাব লাগিব যে এইটো কি টেন্সত আছে ঠিক আছে তো আই হ্যাভ ঠিক আছে মই কি করিম আইটক লৈ আহিলো ইউ ইউ হিসাবে ঠিক আছে এতিয়া মই এটা যেহেতু অক্সিলারি লৈ আহি আমাক কি করব লাগিব ইন্টারোগেটিভ করব লাগিব ইয়াতে কি করিম ডু লৈ আহিম কিয় যেহেতু এটো কি করেছে আমার এই হ্যাটটা কি করেছে ইয়াতে মেইন ভার্বর কাম করেছে মেইন ভার্বর কাম করেছে অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনিট টেন্সত আছে তো আমি কি করিম পাস্ট ইনডিফিনিট থাকলে আমি প্রেজেন্ট ইনডিফিনিটত লম তো প্রেজেন্ট ইনডিফিনিটত ইন্টারোগেটিভ কি করিম ডু নহলে ডাস তো যেহেতু ইউ লৈ আহিলো ইউটো হৈছে আমার সেকেন্ড পার্সন তেতিয়াহলে কি করিম আমি ডু লৈ আহিম যদি থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর হলে হয় তেতিয়া আমি ডাজ লৈ আহিলো হয় তো ডু ইউ তেতিয়া কি হয় মেইন ভার্বটো প্রেজেন্ট ফর্ম হয়ে যায় ডু ইউ হ্যাভ এ পেন টু স্পেয়ার লাস্টত কোশ্চিন মার্ক হব সেটো পাহরি গেলে নহব যে এইটো কোশ্চিন করব কোশ্চিন করেছে ঠিক আছে তো এইদরে আমি কি করব অতি সহজতে আমি কি করব
ডাইরেক্ট বা ইনডাইরেক্ট, ইনডাইরেক্টৰ পৰা ডাইৰেক্ট এনসার কৰিব পাৰিম, ঠিক আছে? এদিয়ে চাওঁ কিন্তু আমাৰ কি দিছে, ডাইৰেক্ট দিছে। তো নেৰেশ্যন আমি যদি তুলনা কৰোঁ, আমি যেনেকৈ ভয়েছত কৰিলোঁ দুটা আছিল, দুটাই আমি একে ফৰ্মুলা ইউজ কৰিব পাৰিছোঁ বা একে নিয়ম আমি ইউজ কৰিছোঁ, কিন্তু সেই হিচাপত আমি নেৰেশ্যনত একে ইউজ কৰিব নোৱাৰিম। এই কথাকেইটা কিয় কৈছোঁ, ইয়াতে আছিল আমাৰ ইণ্টাৰগেটিভ কোৱেশ্যন, ঠিক আছে? তো ইয়াতে আকৌ বেলেগ কোৱেশ্যন আছে, তো সেই হিচাপত আমি কৰিব নোৱাৰিম, ঠিক আছে? তো ইয়াতে চাম কি কৈছে, মাদাৰ ছেড টু ৰফিক, ঠিক আছে? মাদাৰে মানে কাৰ ৰফিকৰ মাকে, হয়তো ৰফিকক সুধিছে, থাৰ্ড পাৰ্চন হয় ৰফিক, ডু নট কিপ ইভিল কোম্পানি ইন ইয়ৰ লাইফ, যে তোমাৰ লগত বা তোমাৰ জীৱনত তুমি বেয়া সংগী নল'বা, ঠিক আছে? তো এইটো কি কৰিছিল, উপদেশ দিছিল, এইটো হৈছিল আমাৰ ইণ্টাৰগেটিভ, আৰু এইটো হৈছে কি, উপদেশ দিছিল মানে ইম্পাৰেটিভ চেণ্টেঞ্চ। তো ইম্পাৰেটিভ চেণ্টেঞ্চত আমি বেলেগ নিয়ম কৰিম, তো তেতিয়া কি হ'ব, মাদাৰ এডভাইজ ৰফিক, ঠিক আছে? আমি চাওঁ ইয়াতে এডভাইজ যিহেতু লিখি দিছোঁ, ঠিক আছে, তেতিয়াহ'লে কি কৰিম, আমি ইয়াতে এই নেগেটিভটোক নট টু কৰিম। কোনোবাই হয়তো শিকিব পাৰে যে ইয়াতে কি হৈছিল, ফৰবেড দিছ, ফৰবেড দিব, ফৰবেড দিব মানে বাধা কৰিব, অৰ্থাৎ এই নেগেটিভটো ইয়াত আহি যাব, তেতিয়া তেতিয়া আৰু নটটো লিখিব নালাগে, ঠিক আছে? তো ডিটেইলছ আলোচনা কৰাৰ মোৰ মানে কি হয়, তেতিয়া বহুত ডাঙৰ ভিডিঅ' হৈ যাব, মই ইমানখিনি, মই যিমানখিনি শ্বৰ্ট আলোচনা কৰিবলৈ চেষ্টা কৰিম। তো আমি জানো যে কি, এইটো ইম্পাৰেটিভ চেণ্টেঞ্চ, তো ইয়াত কি দিলোঁ, নট টু দিলোঁ, ঠিক আছে? নট টু, তাৰপিছত বাকীখিনি একে থাকিব, কিপ ইভিল কোম্পানি ইন, ইয়াত আছে ইয়ৰ, ইয়ৰ মানে কাৰ কথা কৈছে, ইয়ৰ মানে তোমাৰ, কিন্তু ইয়াতে মোৰ কথা কোৱা নাই, ইয়াতে ৰফিকৰ কথা কোৱা হৈছে, ঠিক আছে? ৰফিকৰ মাকে ৰফিকক কৈছিল, মানে ৰফিক কি পাৰ্চন, থাৰ্ড পাৰ্চন। তো থাৰ্ড পাৰ্চন যেতিয়া, তেতিয়া আমি কি লিখিম, কোম্পানি, হিজ কোম্পানি, মনত ৰাখিব লাগিব, এইটো মাই নহ'ব, কাৰণ মোক যদি ক'লে হয়, যেনেকৈ ইয়াতে মি আছিল, ইয়াতে যদি মি থাকিলে হয় তেতিয়া মাই লিখিলোঁ হয় মই, যিহেতু ইয়াতে ৰফিক আছে, ৰফিকটো হৈছে থাৰ্ড পাৰ্চন, আৰু থাৰ্ড পাৰ্চন হ'লে হিজ নহ'লে হাৰ হ'ব, পুৰুষ আছে যিহেতু, সেইকাৰণে কি লওঁ, হিজ লিখিলোঁ, ঠিক আছে? হিজ লাইফ। তো আশা কৰক সহজতে বুজিব পাৰিছে, মই বুজাব পাৰিছোঁ। তো এতিয়া আমি নেক্সট চাওঁ কি আছে, নেক্সট আছে আমাৰ কাৰেক্টেঞ্চ, ঠিক আছে? তো কাৰেক্টেঞ্চত আমি যদি লক্ষ্য কৰোঁ, ইয়াতে কি আছে, প্ৰথমটো হি ৰিং দ্য বেল হোৱেন আই ৱাজ ৰিডিং, ঠিক আছে? তো আমি দেখিম যে ইয়াতে কি আছে, হোৱেন আছে নহয়, তো হোৱেন থাকিলে কি হ'ব, এটা পাষ্ট ইনডিফিনিট হ'ব আৰু আনটো পাষ্ট কণ্টিনিউৱাছ টেঞ্চ হ'ব। তো ইয়াতে অলৰেডি পাষ্ট কণ্টিনিউৱাছ টেঞ্চ দি দিছে, তেতিয়া আমি এইফালে কি কৰিম, পাষ্ট ইনডিফিনিট কৰিম। তো হি আছে আমাৰ ছাবজেক্ট, তাৰপিছত ৰিং আছে মেইন ভাৰ্ব, তো ৰিঙৰ আমাৰ পাষ্ট ইনডিফিনিট হ'লে কি হ'ব, মেইন ভাৰ্বটো যিটো দিব, সেই মেইন ভাৰ্বটোক আমি পাষ্ট ফৰ্মহে লিখিম। তো ৰিং ইয়াৰ পাষ্ট ফৰ্ম হৈছে ৰেং, দ্য বেল বাকীখিনি যি আছে সেইটো আমি লিখিম, ঠিক আছে? আমি, মই আৰু এইখিনি নিলিখোঁ। এইবাৰ চাম ইয়াতে কৈছে নো বডি নো হুৱেৰ হি লিভছ, ইয়াতে লক্ষ্য কৰোঁ যদি এইটো প্ৰেজেণ্ট ইনডিফিনিট টেন্স আছে, ইয়াৰ অৰ্থ কি, যে কোনেও নাজানে তেওঁ ক'ত বাস কৰে, এইটো প্ৰেজেণ্টত বুজাইছে, যিটো প্ৰেজেণ্টত বুজাইছে তেনেহ'লে কি হ'ব, এইটো নো বডি হৈছে থাৰ্ড পাৰ্চন ছিংগুলাৰ নাম্বাৰ, ঠিক আছে? থাৰ্ড পাৰ্চন ছিংগুলাৰ নাম্বাৰ হ'লে কি হয়, মেইন ভাৰ্বটোৰ লগত এছ বা ইএছ আমি যোগ কৰিব লাগে, যিহেতু ইয়াত ডাব্লিউ আছে অৰ্থাৎ কনচনেণ্ট আছে, আমি এছ যোগ কৰিলোঁ আৰু বাকীখিনি যিটো আছে সেইটো লিখি ৰাখিম, অতি সহজ হয় নাই? তো আমি এনেকৈ যদি ট্ৰিক্স ইউজ কৰি কৰোঁ, আমি সহজতে আমি সময় মেকআপ দিব পাৰিম আৰু তেতিয়া আমাৰ ভুলো নহ'ব, ঠিক আছে? তো নেক্সট আমি চাওঁ কি আছে, এৰাইভ আছে আমাক, দি গেষ্ট এৰাইভ বিফৰ, ঠিক আছে? দ্য ডিনাৰ ৱাজ ছেট, তো ৱাজ ছেট এইটো কি আছে, পাষ্ট ইনডিফিনিট টেন্স আছে। তো পাষ্ট ইনডিফিনিট টেন্স হ'লে কি হয়, তাৰ আগত বিফৰ যদি থাকে, বিফৰ থাকিলে পাষ্ট ইনডিফিনিট টেন্স পিছত থাকিব আৰু পাষ্ট পাৰ্ফেক্ট টেন্সটো আগত থাকিব, তেনেহ'লে কি হ'লে দ্যাড এৰাইভড, বাকীখিনি ঠিকে থাকিব। মই যিমান পাৰোঁ চমুকৈ আলোচনা কৰাৰ চেষ্টা কৰিছোঁ, আশা কৰোঁ বুজি পাই আছে। যদি ভাল পাইছে লাইক আৰু শ্বেয়াৰ কৰিব, এতিয়ালৈকে যদি চেনেলটো ছাবস্ক্রাইব কৰা নাই ছাবস্ক্রাইব কৰি ল'ব। এতিয়া চাওঁ কি আছে, এতিয়া আছে আমাৰ মানে কাৰেক্ট অল্টাৰনেটিভছ, কাৰেক্ট অল্টাৰনেটিভছ মানে ইয়াতে চাওক ব্ৰেকেটৰ ভিতৰত দুটা দিয়া আছে, এই দুটাৰ আমি বাক্যটো হিচাপে
কেনেকৈ কোনটো লিখিম আমাক লিখিব লাগিব শুদ্ধকৈ। তেনেকৈ ইয়াত আছে এমিয়েবল এমিকেবল ইফালে চাইল্ড লাইক চাইল্ডিশ। তো আমি কিছুমান ট্ৰিক্স ইউজ কৰিম যেনেকুৱা ইয়াতে আছে নোবডি লাইকস নোবডি লাইকস ইয়াৰ অৰ্থ যে কোনেও ভাল নাপায় কোনেও ভাল নাপায় যেতিয়া কোনেও ভাল নাপাব সেইটো হ'ব চাইল্ডিশ মানে সৰু সৰু ল'ৰা ছোৱালীৰ বা আমি ডাঙৰৰো কিছুমান কাম আছে মানে শিশুসুলভ ভাব কাৰ্য আমি বেয়া পাওঁ সেই তুমি আমি কওঁ কিন্তু তুমি ডাঙৰ হৈ গৈছা এতিয়াও সেই সৰু সৰু ল'ৰাৰ দৰে ব্যৱহাৰ কৰি আছা হয় সেইটো যে আমি বেয়া পালোঁ সেইটো হ'ব কি আমাৰ চাইল্ডিশ যদি ভাল পালোঁ হয় সেইটো কি হ'ব আমাৰ চাইল্ডিশ মনত ৰাখিব আৰু যদি ভাল পালোঁ হয় তেতিয়া হ'ব আমাৰ চাইল্ড লাইক তো নোবডি লাইকছ কোনোৱে ভাল নাপায় তো এই যে কোনোৱে ভাল নাপায় তেতিয়াহ'লে হ'ব আমাৰ চাইল্ডিশ যদি ক'লে হয় যে ভাল পায় সকলোৱে ভাল পায় তেতিয়া হ'ব আমাৰ চাইল্ড লাইক তো যিহেতু ইয়াত নোবডি লাইকছ দিছে সেইটো হ'ব আমাৰ চাইল্ডিশ এইবাৰ নেক্সটটো চাম দ্য টু মেন মানুহ দুজনে কি কৰিছিল এৰাইভড এট এন ডেষ্ট ছেটেলমেণ্ট মানে দুজন মানুহ হয়তো কাজিয়া লাগিছিল কিবা কিবি হৈছিল যিটো মনোমালিন্য হৈছিল সেইটো ঠিক কৰি লৈছিল তো সেইটো হ'ব আমাৰ এমিকেবল সেইটো হ'ব কি আমাৰ এমিকেবল এতিয়া এমিয়েবল কি এমিয়েবল মানে হৈছে কি অমায়িক আমি কওঁ না যে এই মানুহজন অমায়িক তো ইয়াততো মানুহজনক বুজোৱা নাই এই যে মানুহ দুজনৰ মাজত এটা ছেটেলমেণ্ট হোৱা বুলি কৈছে তো ছেটেলমেণ্টটো কি হ'ব পাৰে ঠিক আছে এমিকেবল একেবাৰে ভাল পাই আছে তো নেক্সট আমাৰ কোৱেশ্যন আছে চেণ্টেন্স কাৰেকশ্যন চেণ্টেন্স কাৰেকশ্যনত কি কৰা হয় আমি সব গ্ৰামাৰে ইয়াতে মিক্স থাকে চেণ্টেন্স কাৰেকশ্যন ঠিক আছে তো চেণ্টেন্স কাৰেকশ্যন আমি কৰিবলৈ আমাক ছাত্ৰ ছাত্ৰী কি কৰিব লাগিব আটাইকেইটা গ্ৰামাৰে ভালদৰে জানিব লাগিব তো ইয়াতে চাওঁ কি কি দিছে হৰেন ৱাজ এপইণ্টেড ইন ইয়াতে চাওক ইয়াতে ভুলটো হৈছে কি এপইণ্টেড ইন একচুৱেলি কি হয় এপইণ্ট হ'লে কি হয় ইয়াতে টু হয় তেনেহ'লে আমি কি বলোঁ তে প্ৰিপজিশ্যনৰ ভুল দিছে ইয়াতে কি হ'ব টু নেক্সট ইট ইজ ৰেইনিং চিন্স মোৰ ভিডিঅ'বোৰ যদি চাই আছে আপোনালোকে গম পাব যে মই কৈছিলোঁ যে কি চিন্স বা ফৰ থাকিলে কি হয় আমাৰ প্ৰেজেণ্ট পাৰফেক্ট কণ্টিনিউৱাছ টেন্স হয় কিন্তু ইয়াতে আছে ইট ইজ ৰেইনিং অৰ্থাৎ প্ৰেজেণ্ট কণ্টিনিউৱাছ টেন্স হৈছে আমাক লাগে কি প্ৰেজেণ্ট পাৰফেক্ট কণ্টিনিউৱাছ প্ৰেজেণ্ট পাৰফেক্ট কণ্টিনিউৱাছ হ'লে কি হ'ব ইয়াতে ইট হেজ বিন ৰেইনিং আশা কৰোঁ বুজি পাইছে এইফালে আৰু বুজোৱাৰ প্ৰয়োজন নাই নেক্সট আছে হাউ মাছ মানি ইউ নিড লাষ্টত আছে কি আমাৰ কোৱেশ্যন ঠিক আছে তো আমি জানো আমাক কি কৰিছে এইটো কোৱেশ্যন কৰিছে হয় নাই তো কোৱেশ্যন কৰিলে কি হ'ব আমাৰ এই যে ছাবজেক্টটো আছে নহয় অক্সিলিয়াৰী ভাৰ্ব লৈ আহিব লাগে ঠিক আছে তো অক্সিলিয়াৰী ভাৰ্ব আমি কেতিয়া কি লৈ আহিম মই অলৰেডি ভিডিঅ' বনাইছোঁ মানে এফাৰ্মেটিভ টু ইণ্টাৰগেটিভ চাৰিটা ৰুলছ মাত্ৰ সেই চাৰিটা মনত ৰাখিলে আমি সহজতে ইণ্টাৰগেটিভ কৰিব পাৰিম তো সেইফালে আৰু নকওঁ কেৱল ইয়াতে কওঁ ইয়াতে কি আছে ইউ নিড এইটো প্ৰেজেণ্ট ইনডিফিনিট টেন্স আছে তো প্ৰেজেণ্ট ইনডিফিনিট থাকিলে আমাৰ কি হয় ডু বা ডাজ হয় তো ইয়াতে কি আছে তো যিহেতু এইটো প্ৰেজেণ্ট ইনডিফিনিট টেন্স হয় সেইকাৰণে ইয়াতে কি হ'ব ডু বা ডাজ হ'ব তো ইয়াতে ছাবজেক্ট যিহেতু ইউ আছে অৰ্থাৎ ছেকেণ্ড পাৰ্চন থাৰ্ড পাৰ্চন হ'লে কি হ'লে থাৰ্ড পাৰ্চন ছিংগুলাৰ নাম্বাৰ হ'লে ডাজ হ'লে হয় যিহেতু এইটো ছেকেণ্ড পাৰ্চন হয় সেইকাৰণে ইয়াতে কি হ'ব ডু হ'ব তো ইয়াৰ শুদ্ধ এনচাৰ হ'ব হাউ মাছ মানি ডু ইউ নিড নেক্সট চাওঁ ফাইভ কিলোগ্ৰামছ আৰ নট ছ' হেভি টু কেৰি ফাইভ কিলোগ্ৰামছ যদি কয় এইটো এটা মানে এটা গোড বুজাইছে কিলোগ্ৰামৰ তো এইটো একচুৱেলি কি হয় এইটো ছিংগুলাৰক বুজাইছে ঠিক আছে তো ছিংগুলাৰক যদি বুজায় তেতিয়া আমাৰ আমি ইয়াতে চাম কি আছে আৰ আছে মোৰ কমন ইৰৰ্ছ বা স্পৰ্টিং ইৰৰ যদি ভিডিঅ'বোৰ চাই আপোনালোকে গম পাব তাত মই কি দিছোঁ যে ছিংগুলাৰক যদি ইয়াতে বুজায় সেই হিচাপত আমি ইয়াত কি কৰিম ইজ বা ৱাজ তেনেকুৱা ইউজ কৰিম ঠিক আছে যিহেতু ইয়াতে কি আছে আৰ আছে মানে আমাৰ প্ৰেজেণ্টত পাষ্টত হ'লে ৱাজ বা ৱেৰ হয় তেনেহ'লে আমাৰ ইজটো কি হ'ব আমাৰ ইজটো হ'ব আমাৰ কাৰেক্ট এনচাৰ তো ইয়াতে হ'ব ফাইভ কিলোগ্ৰামছ ইজ হ'ব ঠিক আছে নেক্সট আছে দ্য অল্ড মেন ডাইড ফ্ৰম ক'ভিড নাইণ্টিন তো আমি জানো সকলোৱে যে ক'ভিড নাইণ্টিন কি হয় কি বেমাৰ হয় তো বেমাৰত মৰা মৰিছিল বেমাৰত মৰা বুজালে কি হয় অবুজায় তো ইয়াতে কি আছে ফ্ৰম আছে কোৱেশ্যনখনত যদি চাব আপোনালোকে কি আছে ফ্ৰম আছে তো ফ্ৰম নহ'ব এইটো হ'ব কি আমাৰ অফ তো আশা কৰোঁ ভাল পাইছে নেক্সট আমি চাম
নেক্সট আছে ডিটারমিনার্স। আৰু ডিটারমিনার্সত যদি আমি আগত চাওঁ, আগতে কি হৈছিল, অপশন দিয়া আছিল, এইবার অপশন দিয়া নাথাকে বা এই বছৰৰ পৰা অপশন নিদিয়ে, তো অপশন নিদিলেও আমি শুদ্ধ কৰিব লাগিব। আমি মানে সেন্টেন্সটো চাম কি দিছে বা কিছুমান আমাৰ ট্রিক্স আছে, সেইবোৰ ইউজ কৰি আমি কি করে জানিম যে ইয়াতে কি হব। ঠিক আছে, তো ডিটারমিনার্সরও ভিডিও আছে, আপনার পারলে চাই লব। তো মিস্টার বড়ুয়া ইজ এ ম্যান অফ ড্যাশ ওয়ার্ডস, তো ওয়ার্ডসর কথা কোয়া হয়েছে, ওয়ার্ডস আমি কাউন্ট করব পারো। ঠিক আছে, তো ওয়ার্ডস যদিও আমি কাউন্ট করব পারো, তো কাউন্ট মই কিয় কলো, কারণ আনকাউন্টেবল হলে লিটিল লিটিল দি লিটিল, কাউন্টেবল হলে ফিউ ফিউ দি ফিউ। কিন্তু আমি চাও কিছুমান মানুষ একেবারে কম কথা কয়, হঠাৎ এটা দুটা কব হব প্রয়োজনীয়। ঠিক আছে, তো ঠিক তেনেকুয়া মিস্টার বড়ুয়া এজন ব্যক্তি যি একেবারে কম কথার মানুষ। ঠিক আছে, তো প্রায় নোহোয়া বুঝায় তেতিয়াহলে কি হব ইয়াতে ফিউ। ঠিক আছে, নেক্সট আমি যদি চাও, মিসেস মনীষা মেরিড ড্যাশ ইউরোপিয়ান জেন্টলম্যান, ইয়াতে কি আছে, আমি ইউরোপিয়ান। ইয়াতে ডিটারমিনার্সত আমি জানো কি হয়, আমার আর্টিকেলস পড়ে এ এন ডি, হয় না, তো ইউরোপিয়ান মই বহু আলোচনা করছো ইউরোপিয়ান, যদিও ইয়াতে কি আছে ই আছে, ইটো আমার ভাওয়েল, ভাওয়েল থাকলে আমি এন লেখো, কিন্তু যদিও এন লিখো ইয়াতে আমি এন লিখিব নোৱাৰিম, কিয়নো ইয়াতে কি আছে, আমি যদি ইউরোপিয়ান শব্দটো লিখো আমার প্রথমতে ইউ আহি যায়, তো ইউ বা ওয়া থাকলে কি হয় আমার, যদিও ভাওয়েল থাকিব তেতিয়া আমার এ লিখিব লাগিব। ঠিক আছে, তো নেক্সট দেখো, আই ওয়ান্ট অনলি ড্যাশ এনকারেজমেন্ট, এনকারেজমেন্ট মানে উৎসাহ, যক যক আমি কি করবো পড়িম, যাক আমি গণিব নোৱাৰো, যাক আমি গণিব নোৱাৰো, তেতিয়া আমি লিটিল এ লিটিল দি লিটিল ব্যবহার করিম। তো ইয়াত অর্থটো কি কৈছে, আই ওয়ান্ট মই বিচাৰো, তো মই ইয়াতে কি কলো, ফিউটো প্রায় নাই বুঝায়, তো লিটিলও প্রায় নাই বুঝায়, তো আমি কারোবার পৰা খুজিম নেকি যে মোক প্রায় নিদিয়ক, নহয় অলপ, হয় না, অলপ দিয়ক, তো সেইটো হব আমার কি, অলপ বুঝালে এ লিটিল, এ লিটিল কি হল, যেহেতু এইটো কাউন্ট করব নোৱাৰিম। ঠিক আছে, তো নেক্সট আমি লাস্ট যদি চাও, ড্যাশ অফ দ্য পার্টিসিপেন্টস উইল বি গিভেন এ সার্টিফিকেট, তো সার্টিফিকেট মানে দিয়া হব পার্টিসিপেন্টখিনিক, তো দিয়া হব মানে পার্টিসিপেন্টখিনিক মানে প্রতিজনকে বুঝাইছে, তো প্রতিজনকে বুঝাইছে, তেনেহলে কি হব, ইচ হব ইয়াতে, ইচ অফ দ্য পার্টিসিপেন্টস, কিয় ইচ হব, মই অলরেডি মোর ভিডিওবরত মই শিকাইছো, আপনাদের মো কমেন্টস করে জানাব, তো মই কিয় ইয়াতে ইউ ইচ ইউজ করছো। ঠিক আছে, তো আশা করো আজির ভিডিওটা ভাল পাইছে, মই এই কয়টা কোশ্চিন আলোচনা করছো, আপনার আরও যদি কিবা কোশ্চিন থাকে মো কমেন্ট সেকশনত কমেন্ট করে জানাব, নিশ্চয় মই তার উপর ভিডিও বানাবলে চেষ্টা করিম। আশা করো আজির ভিডিওটা ভাল পাইছে, যদি ভাল পাইছে লাইক করব, শেয়ার করব, এতিয়ালৈকে চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে লব, থ্যাংকস ফর ওয়াচিং।